আমরা এখন 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো, উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তো আমরা প্রথমে গড় নির্ণয় করব, এরপরে আয়তলেখ আঁকব। তো সারণীটাকে আমরা একটু বর্ধিত করে নিব। কেন বর্ধিত করে নিব? এখানে শুধু শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, কিন্তু আমার শ্রেণীর মধ্যমান লাগবে, আর হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যার গুণফল লাগবে। তো যে কারণে আমার সারণীতে আরও দুটো ঘর লাগবে। সারণীটা ছিল আড়াআড়ি, আমরা এবার লম্বালম্বি করে নিব। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে আমরা লিখে নিব প্রদত্ত উপাত্তের গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। প্রথমে হচ্ছে প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণী সংখ্যা কত? 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40 এবং 41 থেকে 45। এবং প্রত্যেকটা শ্রেণীতে গণসংখ্যা দেওয়া আছে। প্রথমে 6 থেকে 10 5, 11 থেকে 15, এভাবে 41 থেকে 45 আছে 3। তো আমার যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে প্রাপ্ত নম্বর যেটা অর্থাৎ শ্রেণী সংখ্যা যেটা, এই শ্রেণী সংখ্যার শ্রেণীর মধ্যবিন্দু আমাকে নির্ণয় করে নিতে হবে। কিভাবে নির্ণয় করব? প্রতিটা শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা, এই দুই সংখ্যার যোগফল তাকে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? যেমন 6 আর 10 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। পরেরটা দেখি, 11 আর 15 হচ্ছে 26, 26 কে 2 দিয়ে ভাগ করলে হয় 13। তো দেখো 8 এবং 13 পার্থক্য কত? 5। অথবা আরেকভাবে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে 6 থেকে 10, 6 থেকে 10 এরপরে কিন্তু আর 10 রিপিট করেনি, আবার 10-এর পর থেকে লিখেছে কত? 11 থেকে 15। তাহলে আমরা হিসেব করব, 6 7 8 9 10 কত হলো? 5। 6 সহ গুণতে হবে, 6 7 8 9 10। তাহলে কি হলো? শ্রেণী সংখ্যা হলো 5। তাহলে 8 আর 5 কত? 13। 13 আর 5 18। 18 আর 5 23। 23 আর 5 28। 28 আর 5 33। 33 আর 5 38। 38 আর 5 43। এই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু আমরা নির্ণয় করে ফেললাম। প্রত্যেকটাই যোগ করে ভাগ করার দরকার নাই। অর্থাৎ 26 যোগ 30 56, তাকে 2 দিয়ে ভাগ করলাম 28, এটা আর করার দরকার নাই। একটা বের করে আমরা এখান থেকে শুধু শ্রেণী ব্যবধান কত সেটা দেখে ওই সংখ্যার সাথে যত হয় তত যোগ করতে, মানে যোগ করে নেব। যেমন এখানে 5 আছে, তাহলে 5 5 5 5 সবগুলোর সাথে 5 যোগ করে পরের সংখ্যা, 5 যোগ করে তারপরের ঘর। এভাবে আমরা মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখো এখানে লেখাই আছে FIXI, মানে গণসংখ্যা এবং মধ্যবিন্দু, এই দুটোর গুণফল। তো গুণফল নির্ণয় করার জন্য আমার কি করতে হবে? এই যে সংখ্যা থাকবে, এখানে 5 আছে 8 আছে, গুণ করে দিলে কত হলো? 40। 5 8 40, 17 গুণ 13 221, 30 গুণ 18 540। তোমরা গুণ করে দেখো, প্রয়োজনে ক্যালকুলেটার ব্যবহার করো, কোনো সমস্যা নেই। 38 গুণ 23 874, 35 গুণ 28 980, 10 গুণ 33 330, 7 গুণ 38 266, 3 গুণ 43 সেটা হয় 129। এবার যেটা করতে হবে, আমার এই যে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যাগুলোকে যোগ করে দিব, কত হলো? 145। আর এই যে গুণফলগুলো আমরা বের করলাম এটাকেও যোগ করে দিব, 40 221, এভাবে সবগুলো যোগ করলে কত আসবে? 3380। এটা আমার সারণীর বর্ণনা হয়ে গেল। এবার আমরা গড় নির্ণয় করব। গড়ের সূত্র তো আমরা জানি, কি জানি? অতএব গড় সমান কত ছিল? 1/n। n মানে কত? এই যে আমরা গণসংখ্যার যে যোগফলটা পেয়েছি, n সমান 145, তার মানে হচ্ছে n এর মান 145। তারপরে কি? সামেশান, সামেশান FIXI। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, এখানে i এর মান কত? 1 থেকে কে পর্যন্ত? i কারা? এই যে দেখো, এখানে FI আছে, এখানে XI আছে। তো এই যে i হচ্ছে যে n সংখ্যক যে সদস্য আছে, তার আবার ছোট ছোট কিছু সংখ্যা আছে, যেমন 6 থেকে 10 পর্যন্ত 5 জন, এটাকে আমরা সংক্ষেপে i বলে দিচ্ছি। i থেকে i এর মান কত? 1 2 3 4 5 6 7 8। তার মানে এই 8 আমরা গুণে দেখবো না, এটাকে আমরা বলবো কে। অর্থাৎ n এর মধ্যেই কিন্তু কে আছে, এই বিষয়টা আমাদের
বিশ্লেষণ না করলেও চলবে, এটা বিশ্লেষণের প্রয়োজন নাই, শুধু এটাকে সামেশানই ধরে নিব। কিন্তু অনেকে বুঝতে পারে না যে আই কি কে কি, এই জন্য আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আই এবং কে আমাদের হিসাবের মধ্যে আনার দরকার পড়বে না, আমরা শুধুমাত্র এই যে সংখ্যা সামেশান অফ এফ আই এক্স আই, মানে যতগুলো এফ আই এক্স আই আছে তাদের যোগফলটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আসো আমরা মান বসিয়ে দিই, এন এর মান কত 145, এটা কিন্তু গুণাকারে আছে। এফ আই এক্স আই এর টোটাল কত হয়েছিল 3380, তার মানে কি এক দিয়ে 3380 কে গুণ করলে 3380 ভাগ হচ্ছে 145 সমান কত আসবে, ভাগ করে দেখো তোমরা 23.31। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় গড় সমান কত হলো 23.31। এই হচ্ছে আমাদের গড় নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা কি করব, আয়তলে অঙ্কন করব। আমরা এখন 10 নম্বর প্রশ্নে দেওয়া সারণী থেকে আয়তলে অঙ্কন করব। তো প্রথমে আমরা ছক কাগজ নিয়ে নিব, ছক কাগজ নিয়ে আড়াআড়ি ভাবে যে ঘরগুলো আছে আড়াআড়ি ভাবে, এই যে দেখো, এই যে ও থেকে এক্স একেবারে সবচেয়ে নিচের দাগটা এটাকে আমরা এক্স অক্ষ বলবো, আর উপরের দিকে যে ঘরগুলো আছে একেবারে সবচেয়ে পাশের যে দাগটা লম্বালম্বিভাবে এটাকে আমরা ওয়াই অক্ষ বলবো। দেখো ওয়াই অক্ষ আর এক্স অক্ষ পরস্পর ও বিন্দুতে এসে মিলিত হয়েছে, এটাকে আমরা মূলবিন্দু বলছি। মূলবিন্দু থেকে ডান দিকে আমরা শ্রেণীব্যাপ্তি অর্থাৎ প্রাপ্ত নম্বরগুলো বসাবো, আর উপরের দিকে গণসংখ্যা বসাবো। প্রত্যেকটা আয়তলে অঙ্কন করতে গেলেই তোমরা এই নীতিটাই অনুসরণ করবে। তো প্রথমে দেখো আমরা ছক কাগজে কীভাবে লিখবো সেটা আমরা বলে দিচ্ছি। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর ডাইনের দিকে আছে, উপরের দিকে উপর দিক দিকে আছে, ডাইনে বামে সব দিকেই আছে। তো আমরা এই ছক কাগজ অনুযায়ী আমরা বলছি ছক কাগজের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সমান শ্রেণীব্যাপ্তির এক একক ধরে এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, আমরা বলেছিলাম যে এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি বসাবো, এবং এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে ওয়াই অক্ষে গণসংখ্যা নিবেশন স্থাপন করব। আচ্ছা ওয়াই অক্ষ অর্থাৎ উপরে নিচে যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা গণসংখ্যা হিসাবে বিবেচনা করছি। তো এভাবে স্থাপন করে কি করব, আমরা আয়তলেখ আঁকব। তাহলে আমরা আমাদের ভাষাটা কি হবে, এই যে আমি লিখে দিয়েছি ছক কাগজের ক্ষুদ্রতম ঘরের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সমান শ্রেণীব্যাপ্তির এক একক ধরে এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, এবং এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে ওয়াই অক্ষে গণসংখ্যা নিবেশন স্থাপন করে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষের মূলবিন্দু থেকে ছয় ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের সংখ্যাগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এই যে মূলবিন্দু, মূলবিন্দু দেখো শ্রেণী শুরু হয়েছে ছয় থেকে, তার আগে কোনো শ্রেণী নাই, তাহলে তার আগে তো সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যাগুলোকে আমরা এই যে ভাঙা চিহ্ন দিয়ে বুঝিয়েছি। তার মানে আগের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এর মধ্যে আছে, সেটা আমাদের যেহেতু সারণীতে নাই সেজন্য আমাদের বসাতে হবে না, কিন্তু এটা বুঝিয়ে দিতে হবে যে আগেও মান থাকতে পারে বা আছে। তো আসো আমরা এবার শ্রেণী ব্যবধানগুলো অর্থাৎ শ্রেণীব্যাপ্তি বসিয়ে যাই। প্রথম শ্রেণীব্যাপ্তি কত ছিল, 6 থেকে 10, কিন্তু আমরা কেন নিলাম 11? হ্যাঁ, এটা হচ্ছে 6 থেকে 10 বলতে বোঝায় যে 11-র আগ পর্যন্ত, 6 থেকে শুরু হবে আর 11-র আগ পর্যন্ত, আগে পর্যন্ত, এরপরে 11 থেকে 15, দেখো শুরুটা আমরা লিখছি 11, কিন্তু এখানে 15 নেই, মানে 16-র আগ পর্যন্ত এইভাবে আমরা শ্রেণী বসাবো। 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, তারপরে 36 থেকে 40, কিন্তু আমরা পরের ঘরগুলো দিচ্ছি এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই যে চিহ্নিতগুলো আমরা করব, চিহ্ন দিব, সেটা হচ্ছে 6 থেকে, 1, 2, 3, 4, 5, 6 ঘরে এসে আমরা 6 লিখছি, তারপরে 5 ঘর গিয়ে 11, তারপরে আবার 5 ঘর গিয়ে 16। আমরা শ্রেণীতে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যা কিন্তু দিচ্ছে না, প্রত্যেকটা শ্রেণীর সর্বনিম্ন সংখ্যাগুলোকে আমরা গুণে বসিয়ে দিব। প্রথম শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা 6, তারপরের শ্রেণীর
সর্বনিম্ন সংখ্যা 11, তারপরের শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা 16, তারপরের শ্রেণীতে 21, তারপরের শ্রেণীতে 26, তারপরের শ্রেণীতে 31, তারপরের শ্রেণীতে 36, তারপরের শ্রেণীতে 41, এভাবে এটাই হচ্ছে শেষ ঘর। আর উপরের দিকে আমরা দেখো গণসংখ্যা আছে 5, 17, 30, 38, সবচেয়ে বড় মান হচ্ছে 38। তো আমরা এখানে এমনভাবে মানগুলো ধরব যেন ঘর আমার বেঁচে থাকে, ঘর অতিক্রম না করে যায়। তো সেই জন্য দেখো আমরা এখানে ছক কাগজে এই ঘরগুলো এমনভাবেই নিয়েছি যে যদি প্রত্যেক ঘরকে এক এক করে ধরি তাহলে এখানে 40, 41, 42 ঘর পর্যন্ত আসবে, কিন্তু আমার সর্বোচ্চ সংখ্যা আছে কত 38। 38-এর উপরে আমাকে আর আঁকতে হবে না, কিন্তু ঘর ফাঁকা থাক তাতে কোনো সমস্যা নেই। তাহলে আসো আমরা এবার মান বসিয়ে দিই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে যে পাঁচ কিন্তু গণসংখ্যাতে সারণিতে পাঁচ দেওয়া আছে, সেই জন্যই পাঁচ নিয়েছি তা নয়। আমরা পাঁচ, 5, 10, 15, 20, 25 এভাবে নিয়েছি হিসাব করার সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য। তাহলে আমরা মান বসাই 6 থেকে 10, অর্থাৎ 11 রাখ পর্যন্ত এটাকে আমাকে কাউন্ট করতে হবে। 6 থেকে 10 মানে হচ্ছে 6 থেকে 11-র আগ পর্যন্ত, 11 হচ্ছে এই দাগ থেকে শুরু, তাহলে দাগের আগ পর্যন্ত কি আছে 10। 6 থেকে 10 এই দুটো ঘরকে আমরা বাড়িয়ে কত দূর যাব, গণসংখ্যা আছে দেখো প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে 5, তাহলে আমরা এই ঘর এই অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র, এই যে এক বাহু, এই যে এক বাহু, এই যে এক বাহু, এই যে এক বাহু, চারটা বাহু, চারটা বাহুতে একটা ঘর তৈরি হয়ে গেছে। তো এই ঘরটা দিব 5 ঘরের সমান গিয়ে, কিন্তু এর আগে নয় কেন, কারণ 6-এর পাশে মান নেই, আবার 10-এর উপর মানে 11-এর উপর সেও যাবো না 11-এর আগ পর্যন্ত। তাহলে এরকম করে একটা আয়তক্ষেত্র এঁকে দিলাম। তোমরা পেন্সিল দিয়ে এই ঘরগুলো আঁকবে, তারপরে যেটা করবে এই ঘরকে একটু আমরা কালার করে দিব। কালার করে কিভাবে দিব, পেন্সিল দিয়ে হালকা ঘষে দিলে বোঝা যাবে যে এইটা একটা আয়তক্ষেত্র। এরপরের ঘরে কত আছে, 11 থেকে 10 অর্থাৎ 16 আগ পর্যন্ত, এটা কত দূর পর্যন্ত যাব, 17 পর্যন্ত। দেখো এই যে 15, এইটা হচ্ছে 15-র ঘর, তাহলে 16, 17 তার মানে এই যে এই ঘর পর্যন্ত আমরা যেতে পারবো, এইটা আর একটা আয়তক্ষেত্র হবে। তাহলে এইটা হবে দ্বিতীয় শ্রেণীর আয়তক্ষেত্র। তারপরে দেখো 16 থেকে 20 অর্থাৎ 21-এর আগ পর্যন্ত কত আছে, 30, তাহলে এই যে দেখো 30-এর ঘর, তাহলে 30 এই পুরোটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, এই যে যে আয়তক্ষেত্রটা। এরপরেরটা কত, 21 থেকে 25 অর্থাৎ 26-এর আগ পর্যন্ত কত দূর যাব আমরা, 38 পর্যন্ত, তাহলে এই হচ্ছে 35, 36, 37, 38। এই যে আমি কার্সরটা দেখাচ্ছি দেখো, এই যে এই পর্যন্ত যাব, এটা আর একটা আয়তক্ষেত্র হবে। তারপরে 26 থেকে 30 কত দূর পর্যন্ত যাব আমরা, 35 পর্যন্ত, এই যে 35। ঠিক একইভাবে বাকি ঘরগুলো আমরা এঁকে ফেলবো। তারপরে কত দূর যাব, 10 ঘর, তাহলে এই যে 10-এর ঘর, 10-এর মাথাটা যাবে এই পর্যন্ত, এই যে। তারপরে কত, 7, 36 থেকে 40 অর্থাৎ 41-এর আগ পর্যন্ত 7, এই যে হলো 5, 6, 7, তাহলে এই বরাবর গেলে এই যে, এটা আরও একটা আয়তক্ষেত্র। তারপরে 41 থেকে 45 অর্থাৎ 46-এর আগ পর্যন্ত যাবে 3, তাহলে দেখো 1, 2, 3 তিন ঘর পর্যন্ত এই আয়তক্ষেত্রটা হবে। তাহলে কতগুলো আয়তক্ষেত্র, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আয়তক্ষেত্র হলো। এই সবগুলো আয়তক্ষেত্র মিলে একটা আয়তলেখচিত্র তৈরি হয়েছে, যেটাকে আমরা আয়তলেখ বলছি। আশা করি বুঝতে পারছো।